नमस्कार टू ऑल माय डियर स्टूडेंट एवरीबॉडी हाउ आर यू तुम्हारे प्रत्येक भाव अच्छा वेरी गुड टू डे क्लास नर्सरी सब्जेक्ट मैथ द टॉपिक इज काउंट द पिक्चर्स एंड राइट द नंबर काउंट द पिक्चर एंड राइट द नंबर ओके टूडे टॉपिक काउंट द पिक्चर एंड राइट द नंबर 1 टू 5 है तो 1 टू 5 आई ऑलरेडी डिस्कस इन द बिफोर क्लास काउंट द पिक्चर एंड राइट द नंबर ओके তোমাদের আগের ক্লাসে আমি এই টপিক নিয়ে অনেকবার আলোচনা করেছি বা ডিসকাস করেছি তোমরা পরীক্ষায় এসেছিল তোমরা পরীক্ষা করেছো অনেকে তো যাই হোক সেই টপিক তোমাদের আজকের ক্লাস আবার ক্লাসে আমি তুলে ধরেছি তো কিভাবে করছি এবার তোমরা এই টপিকটা দেখে তোমরা কি নিজেরাই করতে শুরু করো ওকে খাতা বের করে তোমরা এই টপিকটা নিজেরাই করতে শুরু করো দেখো খুব ভালো লাগবে ওকে ইজি হবে টপিক काउंट द पिक्चर एंड राइट द नंबर अर्थात তোমরা দেখতে পাচ্ছ ইনটা দা ব্ল্যাক বোর্ড স্টুডেন্ট তোমরা দেখতে পাচ্ছ কতগুলো বক্স করা আছে সেই বক্সের মধ্যে কি করা আছে কতগুলো ছবি পিকচার দেওয়া আছে তাই না কতগুলো পিকচার দেওয়া আছে সেই পিকচারে তোমাদের কয়টি করে পিকচার অর্থাৎ কয়টি করে ছবি আছে সেই এক একটা বক্সে কয়টি করে ছবি আছে পিকচার আছে সেই পিকচারগুলো কাউন্ট করে পরে তার যে সাইডে যে বক্স রয়েছে খালি বক্স তাই তো সেই খালি বক্সের মধ্যে তোমাদের কি করতে হবে সেই নাম্বারটা কাউন্ট করে পরে সরি সেই পিকচারটা কাউন্ট করে পরে কত হলো সেই নাম্বারটাকে খালি বক্সের মধ্যে লিখতে হবে ওকে তো যাই হোক দেখো ফার্স্ট বক্স তোমাদের এই বক্সের একটা প্রথম যে পিকচার রয়েছে ফার্স্ট পিকচারগুলো রয়েছে সেই পিকচারগুলো আলাদা তোমাদের কি করতে কাউন্ট করতে হবে ওকে বুঝতে হবে কারণ কাউন্ট করে পরে এই যে ফাঁকা ঘর রয়েছে এই ফাঁকা ঘরের মধ্যে লিখতে হবে তো দেখো যাই হোক আমাদের ফার্স্ট যে রয়েছে দেখো পিকচারগুলো কাউন্ট করো দেখো কত হলো 1 তাই তো 1 1 2 3 ইংলিশে কাউন্ট করবে ওকে 1 2 3 লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড দেখতে পাচ্ছ কোথায় 1 2 3 তাহলে আমার এখানে কত হবে বলতো 3 তাহলে লিখে দাও কি লিখলাম 3 এটা 3 বটে না ভাই 3 ওকে ওটা আমার 3 হয়ে গেল তারপর নেক্সট কি আছে দেখো 1 একটাই আছে 1 1 টি তাই তো একটি গাছ 1 তাহলে এখানে হয়ে গেছে ওকে 1 টা ফিলিয়ে গেছি ওকে তাহলে দেখো আমার হয়ে গেল এটা হলো এটা হয়ে গেল তারপর নেক্সট কি আছে নেক্সট আছে সরি এবার দেখো নেক্সট বক্স দেখো হাউ মেনি পিক্সেলস ইন দা বক্স 1 2 3 4 1 2 3 4 4 পিক্সেলস ওকে দা বক্স এই বক্সের মধ্যে রয়েছে কি ফোর পিকচার চারটা ছবি রয়েছে তাহলে এখানে আমার কত হবে এই বক্সের মধ্যে আমাকে লিখতে হবে ফোর ওকে আমার এই বক্সের মধ্যে লিখতে হবে ফোর বুঝতে পেরেছো কত থেকে ভেরি গুড ফোর পিকচার্স নেক্সট দেখো নেক্সট হাউ মেনি পিকচার্স ইন দা বক্স এই যে এই বক্স যে রয়েছে এই বক্সের মধ্যে আমার কয়টি ছবি আছে কয়টি পিকচার আছে সেটা আগে কাউন্ট করতে হবে 1 2 বলস ওকে 1 2 2 বলস তাহলে এখানে কত হলো বলতো 2 বুঝতে পেরেছো 2 হলো ওকে তারপর নেক্সট কি আছে দেখো নেক্সট আছে 1 2 3 4 5 1 2 3 4 5 ওকে তাহলে আমার কত হলো 5 ওকে তাহলে আমার এখানে 5 টা কাটা হবে এই তো 5 লিখে দিলাম ওকে তাহলে আমার বুঝতে পেরেছো আরেকবার বুঝিয়ে দিচ্ছি 1 2 3 আমি এখানে 3 লিখলাম তারপর নেক্সট বক্স আছে কি 1 আমি 1 লিখলাম তারপর নেক্সট কাম করবে 1 2 3 4 এখানে 4 লিখলাম যত হবে তোমাকে তত নাম্বারটা লিখতে হবে 1 2 2 হলো তারপর আছে 1 2 3 4 ওকে এবারে করতে হবে কি কাউন্ট দ্য পিকচার্স এন্ড রাইট দ্য নাম্বার অর্থাৎ তোমাকে পিকচারগুলো দেওয়া থাকে সেই পিকচারের মধ্যে তোমাকে কি করতে হবে নাম্বারটা লিখতে হবে কাউন্ট করতে ওকে তাহলে তোমাদের এটা কি বললো কি হলো এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া হলো বাড়ি কাজ করবে তোমরা তোমাদের যে ম্যাথ করতে দেওয়া আছে সেই ম্যাথ করার মধ্যে অবশ্যই এটা করবে এবং যে তোমাদের গ্রুপ করা আছে সেই গ্রুপের মধ্যে সেন্ড করবে ওকে ভালো থাকবে সুস্থ থাকবে